উফ, রোববারটা আসলে আমাদের যা মজা হয় না! ছুটি ছুটি, গরম গরম রুটি, আমারও খুব মজা হয়। আমার খুব ডিস্টার্ব হয়। আজকের আড্ডায় একটা স্পেশাল ব্যাপার হবে। লাড্ডু খাওয়া হবে নাকি? কাকা কাকা কাব্বু, এত খা 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 খাই খাই করিস না, পেট ফেটে যাবে, পেট ফেটে যাবে। কি হবে রে ভূতু, বল না বল না। লরেন্স দাদা, আমি বলবো নাকি তুমি? বলছি বলছি, আজকে আমরা বেলুনে চড়ে আকাশে ভেসে ভেসে পুরো ফুল পাহাড়ি ঘুরবো। কি বলছিস? কি লরেন্স দাদা ঠিকই বলছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বেলুনে আবার চড়ে যায় নাকি? আমার জন্মদিনে তো তুই ম্যাজিক করে কত বেলুন এনেছিলিস। তোর বুদ্ধুরাম, এটা হলো হট এয়ার বালুন। হট এয়ার বালুন, সেটা আবার কি? ঠিক মতো পড়াশোনা কর, ঠিক জানতে পারবি। গরম হাওয়া যেমন উপর দিকে ওঠে, সেটাকে কাজে লাগিয়েই এই বেলুনকে উপরে ওড়ানো যায়। আর বেলুনের নিচে যে ঝুড়িটা থাকে, সেখানেই আমরা থাকবো। ওই ঝুড়িটাকে গন্ডোলাও বলে। বাবা, এতবারে শক্ত ব্যাপার, বেলুন পেতে আমরা পড়ে যাবো না তো? সে তো চললেই বোঝা যাবে। ঠিক ঠিক। উফ, আমার যে আর তর সইছে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো আগে মাঠে যাই। জানি জানি তোকে নেব, চিন্তার কোনো কারণ নেই, চলে এসো সবাই। নেবু তো, আমরা রেডি। এবার আমি দেখাচ্ছি আমার স্পেশাল ম্যাজিক। খুশপুষ্পুষ লেমন জুস। বেলুন, তুই চলে আয় তো, প্লিজ প্লিজ প্লিজ। আমার খুব ভয় করছে। তাহলে তুই থাক, আমরাই চড়ে আসি। না, আমিও যাব। চলে এসো সকলে। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। কি সুন্দর লাগছে আমাদের ফুল পাহাড়িকে! ফুলুরের কি মজা হচ্ছে! এবার এবার কেন? ওই দেখ রানী, তোদের বাড়ি। লজেন্স দাদা, ওই দেখো ভুবন মিত্রের বাগান বাড়ি। ভুবন মিত্রি, সে আবার কে? এই ফুল পাহাড়ি গ্রামের নাম্বার ওয়ান খিটখিটে আর কিপটে লোক। স্কুলের পথে যে বিশাল বাগান বাড়িটা, সেটাই তো ওর বাড়ি। আম, জাম, লিচু, জামরুল, পেয়ারা, কত গাছ, কিন্তু একটা পাখিকে ওর বাগানে বসতে দেয় না। আমরা আজ পর্যন্ত ওর বাগানে কেউ ঢুকতে পারিনি। দিন রাত পাহারাদার বাগানের চারপাশে ঘোরে। আমি একবার গুলতি দিয়ে আম পাড়তে গিয়ে ধরা পড়েছিলাম, পাহারাদার তো আমার কান মুলে দিয়েছিল। তাই বুঝি ভারী খারাপ লোক তো? চিন্তা করিস না, একবার যদি আমার শাহরুখের সাথে দেখা হয়, তোদের জন্য ঝুড়ি ঝুড়ি আম নিয়ে আসবো শাহরুখের বাগান থেকে। তুই থাম তো সারকে, বড় হয়ে আমি যখন ডাকাত হব না, সবার প্রথমে ওই বাগানে ডাকাতি করব। তাই বুঝি? তবে তোর বড় হতে এখনো ঢের দেরি, তার আগেই আমরা ওই ভুবন মিত্রের বাগানে ঢুকে পাকা পাকা ফল খাবো, আম, জাম, লিচু, পেয়ারা, যত খুশি। ভূতু, বুঝেছি, তুই নিশ্চয়ই ওই বাগানে এই বেলুন নিয়ে নাম্বার মতলব করছিস। একদম না, এই বেলুন নিয়ে নামলে আমরা সবাই ধরা পড়ে যাব। আমাদের অন্য উপায় ওর বাগানে ঢুকতে হবে। তার মানে তুই অন্য কি উপায়ের কথা বলছিস? সেটা এখন বলবো না, বিকেলে আড্ডায় বসে বলবো। এখন শুধু বেলুন চড়ে উড়বো আর মজা করবো।
আজকে বাড়ি ম্যাজিক হবে, খুশপুশপুশ লেমন জুস। আমাদের গাব্বু একটা আম খেতে চেয়েছে বলে কান মুলো খেলো, এত বড় সাহস! এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। তাহলে কি করবি? আমরা আজ রাতেই ভুবন মিত্তিরের বাগানে অভিযান চালাবো, তোরা রাজি? ধরা না পড়লে রাজি। শাহরুখের ফ্যানেরা সব অভিযানে রাজি থাকে। রানীকেও নিবি নাকি ভূতু? না, রানী যাবে না, ওর জন্য আমরা বস্তা ভর্তি ফল নিয়ে আসব। আমার কিন্তু ভয় করছে ভূতু, খুব সাবধান, ভুবন মিত্তির লোকটা কিন্তু ভারী ভয়ানক। তোদের ভূতুও কিন্তু কম যায় না। তাহলে আজ রাতেই হবে আমাদের অভিযান। আমি বাবা এর মধ্যে নেই, রাতে না ঘুমলে আমার আবার পিউটে নষ্ট হয়ে যায়। বাগানে ঢোকানোর দায়িত্ব আমার, কিন্তু গাছ থেকে ফল পেড়ে তোদেরই খেতে হবে। তাহলে প্ল্যানটা কি হবে? শুন তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই দেখ পাহারাদার দুটো, হাতে তেল মাখানো লাঠি। চুপ কর কাপু। গেট খুলে যা প্লিজ, প্লিজ, প্লিজ। গেট খুল গেয়া, জলদি সবাই ঢুকে যা। বাবা বাগানটা তো দেখছি বেশ বড় রে। সেটাই তো বলছিলাম তোকে। উফ, আমার যে আর তোয়া সইছে না রে। আমার কিন্তু ভয় লাগছে, যদি ধরা পড়ে যাই। একটু না হয় পিটুনি খাবি, পেটে খেলে পিঠে সয়, বুঝলি? ভুতুরে বাগানের ওপাশটা চল, আম গাছ আছে, দেখবি কেমন পাকা আম ঝুলে আছে। শীতকালে আম? হ্যাঁ রে, এটাই তো এই বাগানের বৈশিষ্ট্য, সারা বছর সব গাছে সব ফল ধরে। দারুণ তো, চলো তো দেখি। ঠিকই বলেছো তো লরেন্স দাদা। আর কথা না, এবার চল কাজ শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আমি এদিকটায় আছি। আমি ওই গাছটায় উঠি আগে। কি মিষ্টি রে ভুতু! ও কাপুরে, যেন রসগোল্লা। লজেন্স দাদা, রানীর কথাটা যেন মনে থাকে। হ্যাঁ রে, মনে আছে ভুতু। ভুতুরে, আমাকে একটু ম্যাজিক করে গাছে উঠিয়ে দে না রে। বলেছিলাম তো, নিজের খাবার নিজেকে কষ্ট করে জোগাড় করতে হয়। আমি তো গাছে উঠতে পারি না, তুই আমাকে গাছে তুলে দে, তারপর আমি কষ্ট করে ফল পেড়ে খাবো। ঠিক আছে, গাছে চড়াটা পরে শিখে নিবি। ম্যাজিক ফুস! ওরে বাবা গো!
পড়ে গেয়া, ও মরে গেয়া। উফ উফ, ভূতু তুই খাবি না? তোমরা আগে খাও না, আমি আর রানী একসাথে খাবো। ভূতু রে, আর না, এবার পালাই চল। যা ভেবেছিলাম ঠিক তাই, বাগানের পাহারাদার দুটোকে ওই ভূতুই ভাঙিয়েছে। এবার আমি আরামসে বাগানে প্রবেশ করব, তারপর এই হাড়ি মুখে পড়ে ওদের ফল খাওয়া পণ্ড করব। দেখো দেখো লোজেন দাদা, শেরুও কেমন ফল খাচ্ছে। গাবুরে, তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে। আরে শেরু কাকে দেখে অমন করছে? লজেন্স দাদা নেমে এসো। ভূতু, পাহারাদার গুলো কি টের পেয়ে গেছে? ছোকদা এই বাগানে ঢুকেছে। চলো, বাইরে বাঘ, ভিতরে ব্যাংক ডাকাত। বাঁচাও 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 আমাকে। এখানে কি করছিস তুই? বাঘ 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 বাঘ, বাঘের তারা খেয়ে এখানে ঢুকে পড়েছি। দেখ কালিয়া, সোনা ছেলে এই ভুবন মিত্রের বাগানে বাঘ দেখেছে। একদম ঠিক দেখেছি, একদম ঠিক দেখেছি। সকালে পালাও, সকালে পালাও, নয়তো এখানে এখানেও চলে আসবে বাঘটা। উরে বাবা, আলুম আলুম আলুম, পালাও 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 পালাও। হাসুক হাসুক, হাসলে তোকে তুলে দেব ওর মুখে। না না গুরু, বাঁচাও বাঁচাও আমাকে। তুই বাঁচতে পারবি, বাঁচতে পারবি একটা শর্তে। কি শর্ত? কাল শহরের ব্যাংকে আমাদের সঙ্গে তুইও ডাকাতি করতে যাবি।
একি আমি তো ডাকাতি করতে জানি না। তাই তো ব্যাংকে তোকে আগে ঢোকাবো, কেউ কিচ্ছু সন্দেহ করবে না। জব্বর ফ্ল্যাট ফেটেছো গুরু, কি করতে পড়লাম রে ভাই? ভুতুরে আমার ইয়ে পেয়েছে। আমি কি পুলিশ ডাকবো ভুতু? সে তো ডাকতেই হবে, কিন্তু পুলিশ আসা পর্যন্ত ওদের এখানে আটকে রাখতে হবে আমাদের। শোন, আমি একটা বুদ্ধি বার করেছি। ক্যা মুসিবত মে ফাস গিয়া। চুপ কর, আবার হিন্দিতে ডায়লগ ঝাড়া হচ্ছে। না রে ভাইটু, ভয় পেলে আমি হিন্দি বলি। শেরু, বাঘ হয় ভেতরে ঢুকে, ওদের ভয় দেখাতে হবে। হুশ পুশ পুশ লেভেন চুশ। শেরু, এখন তুই শের, তোর কাজটা বুঝতে পেরেছিস নিশ্চয়ই? খবরদার, হুশ পুশ পুশ লেভেন চুশ। রজিন দাদা, তুমি পুলিশকে খবর দাও। বাগ মামা আমায় ছেড়ে দাও ও বাগ মামা। ডাকাত গুলোর মুখোশ গুলো খুলে ফেল ভুতু। ঠিক বলেছ, ওদের চিড়ে নেওয়া দরকার। হুশ পুশ পুশ লেভেন চুশ। ব্যাস, আমার দায়িত্ব শেষ। কি সাহস, কি সাহস! আমার বাগানে, আমারই ভাঙা বাড়িতে ওই বলতার দলবল ঘাঁটি গেড়েছিল। এই সাহসী ছক্কুর কেসটাও ভুলে যাবেন না মেসমশাই। রাইট, তা তুমি কাল রাতের বেলায় আমার বাগানে কি করছিলে ভায়া? রাইট, ইয়ে মানে রং, আমি কি করছিলাম? তাই তো, এই আমি কি করছিলাম রে? তুমি মনে হয় বাঘ ধরতে ঢুকেছিলে। রাইট, বাঘ ধরতে মেসমশাই। কি? এই আমার বাগানে বাঘ! মস্করা করার জায়গা পাচ্ছ না, বাগানে বাঘ! তারপর বাঘটা গেল কোথায়? মনে হয় তোমার ভয়ে পালিয়েছে ছক্কুদা। রাইট, জানেন আমার ভয়ে টাইগার এন্ড কাউ এক ঘাটে ওয়াটার খায়। তবে ভুবন জেঠু, কাল কিন্তু আপনি জোর বাঁচা বেঁচে গেছেন। পুলিশ যদি জানতো ব্যাংক ডাকাতির প্ল্যান আপনার বাগানেই বসে হয়েছে, তবে আপনাকেও কি ছাড়তো পুলিশ? ভাগ্যিস ছক্কুদা ওদের ডেরাটা খুঁজে বার করেছিল। ঠিক ঠিক ঠিক, এটা তো ভেবে দেখিনি। এই লিডার ছক্কুকে আপনার প্রাইজ দেওয়া উচিত মিশমশাই। নিশ্চয় নিশ্চয়, শুধু তোমাকে কেন, ওরা যদি ঠিক সময় মতো পুলিশ না ডাকতো তাহলে ও তো বিপদ হতো। ঠিক ঠিক ঠিক, তাই আমি তোমাদের সকলকেই
মানে সকলকেই আর কি, 10 বাক্স স্পেশাল আম, আরে 10 বাক্স স্পেশাল লিচু গিফট করলাম। সবটাই তো করলি তুই ভূতু, তবে ছক্কুদাকে হিরো বানালি কেন? ওরে ছক্কুদা তো নিজে জানে ও কিচ্ছু করেনি, মনে মনে ও কিন্তু ওর ভুল বুঝতে পারবে, বিশেষ করে আমাকে আর ও শত্রু ভাববে না। যতই হোক ছক্কুদাই তো আমাদের লিডার নাকি? এই তো সেদিন তুই ব্ল্যাক ভালচারের হাত থেকে ছক্কুদাকে বাঁচালি, তারপরেও ও এমন করলো। আসলে ছক্কুদা নিজেকে লিডার ভাবে তো, তাই আমাদের একটু ভয় দেখিয়ে নিজেকে একটু কেউ কেটে প্রমাণ করতে চেয়েছিল, আমাদের ক্ষতি করতে চাইনি। ভূতু তুই না খুব ভালো, এই আমটার মতো। ছক্কুদাও বুঝিল, আমরা আরো একবার বুঝিলাম, সকলে মিলে এক জোট হয়ে থাকলে শক্তি বাড়ে, কেউ সহজে ক্ষতি করতে পারে না। কি তাই না গো?